এখানে কিছু ভাব আছে, আমি তাকে
যদি কৃষ্ণভাবে শাস্ত্র আক্রমণ দেবর্ষি বিপ্রাবী এসে বললো প্রিয়া প্রিয়া প্রিয় গণে মত্ত থাকে সদা তারা প্রেমে আনে বলে বলুন তো আর থাকে না তাহলে কৃষ্ণ ভক্তের মুখ দর্শন করা মাত্রে এরাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরিবে কিবা নারী কিবা পুরুষ বেকার তারে নাই কৃষ্ণ ভক্ত দেখবে তারে জড়াইয়ে ধরিয়ে হয় তাহলে বলুন তখন এখানে কেউ নাই কাম শূন্য দেহে কাম শূন্য দেহে যদি কেউ বিরাজ করে বাবা আমার বাড়ির কাছে বেকাই বলে একটি জায়গা বিষ্ণুগঞ্জ গ্রামটার নাম একজন পুরুষ মানুষ সে নারী রূপ ধারণ করেছে স্বয়ং মা পেয়েছে ঠাকুর অমরনাথকে পেয়েছে আবার স্বয়ং কৃষ্ণ তার বিগ্রহ মূর্তি তার ঘরে বসানো আমি কাছে গেলাম বললাম ভাই তুমি যে জিনিসটা পেয়েছো জিনিস আমাদের কোনো মতে ছিল না হলো দাদা গো আমার জীবনে অন্য কোনো আর ব্যবসা নাই আমি পুরুষ থেকে নারী হয়ে আমি নিজের নারীদের সঙ্গে স্বপ্ন করি আমাকে কেউ ভেবে ভেদ করে না সকল নারী রাখছে না দিয়ে জড়িয়ে জড়িয়ে তাকে ধরছে শাখা পরনে আছে সিঁদুর আছে শাড়ি পরনে আছে হরিবল হরিবল তাহলে এই জায়গাটার প্রেমে যদি কে বাবা মোহিত না হতে পারে যদি কাম থাকতো বাবা ওকে কোনো নারী জড়িয়ে ধরত না না কেউ জড়িয়ে ধরত না জানত তো এ দেহে কাম আছে বলো দাদা আমার জীবনে সব কিছু জলান বলে দিয়েছি এখন এই ভক্তবৃন্দ নিয়ে আমি যে কদিন বাদ ওরে মন বিলাসি আসিয়া প্রিয় প্রিয় গণে মদ থাকে সদা প্রেম আলী গণে ওই দেখো ধর্ম ধর্ম করে যারা ধর্ম করে
ডাক্তারের দোকানে কোন ট্যাবলেট নয়, কোন লিকুইড ঔষধ নয়, দুটো দোকান দিলে সেই ফেললাম দোকানটা কমে গেছে বাবা। বাবাজি আর একটা ব্যায়াম থেকে গঙ্গা থেকে সাতটা বেরিয়েছে আহারের খোঁজে, ব্যাংটাও বেরিয়েছে আহারের খোঁজে। এই ঘোড়া ঘোড়ি রোগ করে করে ব্যাংটা পড়ে গেছে সাথের মুখে, ইতিমধ্যে একটা বৈষ্ণব ঠাকুর চলে যাচ্ছে। আমি জানো আমার থেকে বঞ্চিত না হই, আমি আমাকে কালের মুখ থেকে উত্থান করো। বলল ওরে মন, তুমি যখন ধরে খেয়েছ তুমি আর ছেড়ে দিল না। ব্যাংকে বললো ওরে ম্যান, তুমি যখন ধরা পড়ে গেছো, তুমি যখন ধরা পড়ে গেছো, তুমি তুমি ছেড়ে দিও না। ব্যাংকে বললো তুমি আর নড়াচড়া করো না। দেখো সাধন জগৎটা কোন জায়গায় ভালো করে বুঝবো, তর্ক করতে আমরা সবাই পারি বাবা, কিন্তু আসল যে বস্তু এই বস্তু নিয়ে কিন্তু আমরা টানাটানি করি না। সাপটা কিন্তু ধরে ওরে মনোরাই, ব্যাংটা কিন্তু মুখের মধ্যে ধরে কৃষ্ণ ধনবাই। আস্তে ব্যাংটা বাবা ওই গালের মধ্যে ঠিক হয়ে গেছে। খুব ভালো করে বুঝবে সাপটা মনে করছে ব্যাংটা বোধ হয় মারা গেছে বাবা। তলা দেখা যাচ্ছে সাপের ধর্ম চলবে, যত ভুল ব্যাগ টাকা থাকবে তত ভুল কিন্তু আমার আপন খেয়ালে কিনবে। হরিবল হরিবল, যদি ব্যাগ মারা যায় বাবা যতখানা ভিতরে থাকবে আবার উদ্ধার করে বাহির করে দিবে। মরা জিনিস কিন্তু সাথে খায় না, আত্মপ্রত্যা করবে। যতক্ষণ ব্যাগ জীবিত ততক্ষণ আমার ব্যাগ ভিলে ভিলে খায়। যেই ব্যাগ মারা যায় বাবা পাইপ দিয়ে দেয়।
ছিল স্বামীজির মরণে যে বাবা ডান দিকে আনতে গেছে ঘরে আর হবে না তিনি এমন ব্যাপারই তোমার ঘরে আছে কয়টা চোর তাদের মারো আগে নিয়ে ছুরি যে যেতে থাকে বাবা ঘরে বলো তার ঘরে কিন্তু চুরি হয় না এই সুযোগে এক লাখ মিলে জলে ভাসতে লাগলো সাপের ইনকে অস্থি আসুক বৈষ্ণব ঠাকুর যে বৈষ্ণব আসলো বলে বৈষ্ণব ঠাকুর আমি বললাম আমি সাপটির খেতে পাই নাই আমাকে আমার থেকে বঞ্চিত করো না বলে বাবা তুমি আমার কথা শোনো না তাই ব্যাংকটা বেঁধে গেল ব্যাংক আমার কথা শুনেছিল যাও তুমি সাত দিনের জ্বালা সহ্য করতে পারছিলে না আমি তোমাকে অভিশংসন করলাম জঙ্গলের মধ্যে গিয়ে লেজটা একটা অর্থের মধ্যে প্রবেশ করে দিয়ে মাথাটা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে যবে 12 বছর পূর্ণ হবে তোমার মাথায় একটা কৃষ্ণ নামের মানিক জ্বলে উঠবে ওই মানিকের কিরণে কত কিছু পতঙ্গ পোকামা পড়ে যাবে তুমি আহার করবা এই তাড়িয়ে ধরি আহার করা চলবে না গুরুবাক্য বলবান সমাজ জ্ঞান জঙ্গলে গিয়ে লেজটা সত্যের মধ্যে প্রবেশ করে নিয়ে আর কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শান্তে 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 যাবে 12 বছর পূর্ণ হলো মাথায় একটা কৃষ্ণ নামের মানিক জ্বলে উঠল কত কি পছন্দ পোকা মাকড় সন্মুখ আছে বাবা কিন্তু খায় না আহার করে না ভয় পায় হঠাৎ সে বৈষ্ণব ঠাকুরকে হাজি বলে বাবা তোমার সন্মুখে খাবার তুমি আহার করো বলে সাধু বাবা আহার করবো তার আগে কি জড়িয়ে 12 বছর সাধন করা জিনিস যেই বেরিয়ে এসছে বাবা একবারে সোনার মতন ঝড় 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 করছে বলে এবার আহার করো বলে আহার করবো বলে হ্যাঁ বাবা বলে সাবধান সামনে খাবার আছে বলে জানো তুমি তাড়াতাড়ি করো না জানো তুমি আঁকাবাকি করো না জানো তুমি উপসনা করো না কি হবে জানো আবার মাথার মানি পড়ে যাবে মাথার মানি পড়ে যা তোমার ভরে সাধো দিখাই যাবে মাথার মানি পড়ে এটা এইটাই হলো তোমার ভজন সাধন যদি পারো একটু এগিয়ে যাও তাতে তোমারও স্বাদ মিটবে আমারও স্বাদ মিটবে কি গো কান্তা রূপে কান্তে শান্তি কামার সার কৃষ্ণ সেবা করে যুক্ত কামার সার কান্তা রূপে কান্তি শান্তি কামার কৃষ্ণ সেবা করে যুক্ত কামার সার ধর্ম করবে বিধির নিষেধ করবে রোজের ধর্ম করবো বিধির নিষেধ করবো হাউড়ি বলে গুরু কৃষ্ণ গ্রন্থ দেখি thank you
হয়েছে রোজের ফর্ম মর্ম পৃথিবী বিশ্বের ধর্ম আমাদের গুরু কৃষ্ণ ব্রহ্ম সবই একাকার সমার সাগরে কৃষ্ণ আত্মা পড়ে বাংলা হয় গোবার প্রজন্মিত স্থানে সমার সাগরে চিরদিন স্বভাবে আত্মভাবে সবার ভাগ বলে কৃষ্ণ মাত্রা ধরে বানসা হয়ে গোটা সমার কার